হ্যাঁ গাইস, দিস ইজ শাকিল, ওয়েলকাম টু মাই চ্যানেল। অ্যাকচুয়ালি আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও। যারা আমাকে নক করেছেন, জানতে চাচ্ছেন দুবাইতে হাই প্রফেশন ভিসা চালু আছে কিনা, এবং হাই প্রফেশন ভিসা দিয়ে আসলে এখানে স্যালারিটা কীরকম হবে এবং জব অ্যাভেলেবেল আছে কিনা, ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে সেটা। সো ভিউয়ার্স, আজকে আমি সেই বিষয় নিয়ে কথা বলবো। আমি আসলে বিগত লাস্ট এক মাস যাবত দুই তিনটে ভিডিও আপলোড করছিলাম দুবাই ভিসা সংক্রান্ত, কিন্তু আমি বারবার বলার পরও অনেকে আমাকে বারবার কমেন্ট দিচ্ছেন, বারবার আমাকে ফেসবুকে মেসেঞ্জারে এসে জানতে চাচ্ছেন ভিসা সম্পর্কে। আসলে ভালো কোনো নিউজ থাকলে আমি অবশ্যই আর্লি আপনাদেরকে জানাইতাম সেটা। তারপরেও আজকে আসার কারণটা হচ্ছে অনেকে আমাকে হাই প্রফেশন ভিসা সম্পর্কে জানতে চেয়েছে। আসলে হাই প্রফেশন ভিসা বলতে এখানে বোঝাচ্ছে আপনার পার্টনার ভিসা, মূলত একটা লাইসেন্সে, একটা শপের লাইসেন্সে দুজন পার্টনার ভিসা লাগাইতে পারে আর দুজন ওনার আর কি। তো এগুলো পার্টনার ভিসা লাগাতে অনেক কস্টলি, আর পার্টনার ভিসায় আপনি অন্য জায়গায় লেবার হিসেবে যদি আপনি কাজ করেন তাহলে ফাইন আছে, পেনাল্টি আছে, ঠিক আছে। এবং পার্টনার ভিসাটা অনেক কস্টলি। এখানে আপনি পার্টনার ভিসা মূলত হচ্ছে আপনি বস, আপনি ওনারশিপ, অন্য জায়গায় গিয়ে লেবারই করবেন সেটা না, কিন্তু আপনি এখানে তো আসলে লেবারই করতে হবে। আপনি পার্টনারে আসেন, লেবার ভিসা আসেন, হাই প্রফেশন ভিসা আসেন। হ্যাঁ, হাই প্রফেশন ভিসার মধ্যে অনেকগুলো আছে, আপনার অ্যাকাউন্টস লেভেলের, সেলস ম্যানেজারের, সেলস অ্যাকাউন্টের, তারপর ইঞ্জিনিয়ারের, তারপর আপনার আছে আরও বিভিন্ন কী বলবো, ওয়েবসাইট ডিজাইনার, গ্রাফিক্স ডিজাইনার, তারপর আপনার অনেক ধরনের আছে হাই প্রফেশন ভিসা। কিন্তু আপনি হাই প্রফেশন ভিসায় আসেন, পার্টনার ভিসায় আসেন, অথবা আপনি প্রাইম মিনিস্টারের ভিসায় যদি নিয়ে কোনোভাবে এখানে আসেন, আপনি তো এখানে জবে করবেন, আপনি হচ্ছে লেবার, সোজা খাঁটি বাংলায় হচ্ছে আপনি লেবার। এখানে যাই ভিসায় আসেন না কেন, আপনি এখানে লেবার, কাজ করতে হবে, কাজ করে স্যালারি পাইতে হবে। তো এখন এখানে সর্বোচ্চ আপনি স্যালারি 2000 টাকার উপরে এখন পাইতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে, আপনি যেই বিষয়ে আসেন না কেন। কিন্তু এখানে জব নাই, তাছাড়া এখন ভিসাও বন্ধ। আপনি হাই প্রিপারেশন ভিসা দিয়ে এখানে আসলেন, অনেকগুলো টাকা নষ্ট হইলো, এরপর আপনি এখানে আসার পর দেখলেন জব নেই। যদিও জব পেয়ে যান, আপনি 1800, 1500, 2000 টাকার উপরে জব পাইতে কষ্ট হয়ে যাবে। তো আপনি হাই প্রিপারেশন ভিসা দিয়ে এখানে এসে লাভটা কি? আপনি যদি সব কিছু এখান থেকে কোনো আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের এখানে এসে একটা সাহারা পান, মানে একটু কমফোর্টেবলভাবে এখানে আসতে পারেন, তাহলে আসেন। আদারওয়াইজ এখানে হাই প্রফেশন ভিসা বলেন, নর্মাল ভিসা বলেন, সবগুলো আছে লেবার, মানে কি শ্রমিক, ঠিক আছে। হাই প্রফেশন ভিসা টিসা ভাই এখানে কিছু নেই ভাই, এগুলো বাংলাদেশে আপনার পড়ালেখা যা কিছু দাম আছে এগুলো বাংলাদেশে। এখানে আসলে আপনি মাস্টার ডিগ্রি পাস করেন, মেট্রিক পাস করেন, ক্লাস 1 পাস করেন, শুধু কথা আছে লেবার। আপনাকে এখানে থাকতে হলে, খাইতে হলে অবশ্যই কাজ করতে হবে। হ্যাঁ, এখানে কেউ আপনাকে ফ্রি খাওয়া হবে না, এক রাত কেউ রাখবে না, এক এক রাত দুই রাত আপনার বন্ধু বান্ধব কেউ রাখতে পারে, খাওয়াইতে পারে একবার দুইবার তিনবার, এর বেশি আপনাকে এখানে কেউ খাওয়াবে না ভাই। আপনি হাই প্রফেশন বিষয়ে আছেন সমস্যা নাই, কিন্তু আপনাকে এখানে কাজ না থাকলে আপনাকে এই ডেলি কাজ করতে হবে, ডেলি কাজ তাও আপনাকে নিবে এখানে সন্দেহ আছে। আপনার হাই প্রফেশন ভিসা তো আপনি এখানে ডেলি কাজ আপনাকে নিবে না, ঠিক আছে। তো আপনি বুঝে শুনে আসবেন, হাই প্রফেশন ভিসা, পার্টনার ভিসা, লেবার ভিসা কিছু নাই ভাই, এখানে সবগুলো লেবার, সোজা কথা। সো ভিউয়ার্স, আরও ইনফরমেটিভ কোনো ভিডিওর যদি তথ্য জানতে চান অবশ্যই সমস্যা নাই, আমাকে মেসেঞ্জারে নক করবেন এবং আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলোতে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে অথেন্টিক তথ্যগুলো দেওয়ার জন্য চেষ্টা করবো। সো ভিউয়ার্স, দিস ইজ শাকিল, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল, থ্যাংক ইউ।